আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স বৃন্দ, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম সাক্ষ্য আইনের ৫ম অধ্যায়ের দ্বারা ৭৮ হতে ৯০ পর্যন্ত। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব সাক্ষ্য আইনের ৬ষ্ঠ অধ্যায়ের ১১তম পর্বে দলিলি সাক্ষ্য দ্বারা যখন মৌখিক সাক্ষ্য বর্জন, এই অধ্যায়ের দ্বারা ৯১ হতে ১০০ দ্বারা পর্যন্ত। তাহলে চলুন আমরা আমাদের আলোচনার মূল বিষয়ে ফিরে যাই। দ্বারা ৯১, সাক্ষ্য আইনের ৯১ দ্বারায় বলছে, যখন কোন চুক্তি, মঞ্জুরি অথবা অন্যবিধ সম্পত্তির বিলি ব্যবস্থার শর্তাবলী একটি দলিল আকারে লিপিবদ্ধ করা হয়, সংশ্লিষ্ট বিষয় প্রমাণের জন্য সে দলিল ব্যতীত অন্য কোনো বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না। তবে যে ক্ষেত্রে সাক্ষ্য আইনে বর্ণিত বিধান অনুসারে মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য, সে সকল ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাইতে পারে। তাহলে আমরা সাক্ষ্য আইনের ৯১ দ্বারায় শিখলাম যে কোনো চুক্তি, মঞ্জুরি বা অন্যবিধ সম্পত্তির বিলি ব্যবস্থার শর্তাবলী যখন একটি দলিল আকারে লিপিবদ্ধ করা হয়, সংশ্লিষ্ট বিষয় প্রমাণ করার জন্য সেই দলিল ব্যতীত অন্য কোনো বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না। তবে সাক্ষ্য আইনে বর্ণিত যেসব ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য, সেই সকল ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাইতে পারে। এখন শিখবো আমরা সাক্ষ্য আইনের ৯২ ধারা। সাক্ষ্য আইনের ৯২ ধারায় বলছে, দলিল আকারে লিপিবদ্ধ করা আইনত প্রয়োজন। এইরূপ কোন চুক্তি, মঞ্জুরি বা অন্যবিধ সম্পত্তির বিলি ব্যবস্থার শর্তাবলী বা অন্য কোনো বিষয় যখন দ্বারা ৯১ অনুসারে প্রমাণিত হইয়াছে, তখন সেই দলিলের কোন শর্তের সংযোজন, পরিবর্তন বা বর্জনের উদ্দেশ্যে দলিলের কোন পক্ষ অথবা পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি কোন মৌখিক চুক্তি বা বিবৃতি সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা ৯২ ধারাতে পেলাম যে দলিল আকারে লিপিবদ্ধ করা আইনত প্রয়োজন। এইরূপ কোন চুক্তি, মঞ্জুরি অথবা অন্যবিধ সম্পত্তির বিলি ব্যবস্থা অথবা অন্য কোনো বিষয় যখন দ্বারা ৯১ অনুসারে প্রমাণিত হয়, তখন সে দলিলের কোন শর্তের পরিবর্তন, সংযোজন বা বর্জনের উদ্দেশ্যে সেই দলিলের পক্ষ অথবা পক্ষগণের প্রতিনিধি কোন মৌখিক চুক্তি বা বিবৃতি সাক্ষ্য হিসাবে ব্যবহারযোগ্য হবে না। এটাই বলছে ৯২ ধারা। এখন শিখবো আমরা সাক্ষ্য আইনের ৯৩ ধারা। সাক্ষ্য আইনের ৯৩ ধারায় বলছে যে দলিলে ব্যবহৃত ভাষা যদি ত্রুটিপূর্ণ হয়, তখন যা দ্বারা ত্রুটি মোচন হয় এইরূপ সাক্ষ্য দেওয়া যাবে না। তাহলে আমরা ৯৩ ধারায় শিখলাম যে দলিলের ভাষা যদি ত্রুটিপূর্ণ হয়, যা দ্বারা ত্রুটি মোচন হয় এইরূপ বিষয় নিয়েও সাক্ষ্য দেওয়া যাবে না। এখন শিখবো আমরা সাক্ষ্য আইনের ৯৪ ধারা। সাক্ষ্য আইনের ৯৪ ধারায় বলছে, দলিলের ভাষা যদি নিজে থেকেই সরল হয় এবং দলিলে উল্লেখিত বিষয়াবলীর সাথে যদি তা সঠিকভাবে প্রযোজ্য হয়, তবে উক্ত ভাষা উক্ত বিষয়ে সঠিকভাবে প্রযোজ্য হয় নাই ইহা দেখাইবার জন্য সাক্ষ্য দেওয়া যাবে না। তাহলে আমরা ৯৪ ধারায় শিখলাম যে দলিলের ভাষা যদি তার নিজে থেকেই সরল হয় এবং দলিলে উল্লেখিত বিষয়ের সাথে যদি ইহা সঠিকভাবে প্রযোজ্য হয়, তখন এই ভাষাটি এই বিষয়ের সাথে প্রযোজ্য হয় নাই ইহা দেখাইবার জন্য সাক্ষ্য দেওয়া যাবে না। এখন শিখবো সাক্ষ্য আইনের ৯৫ ধারা। সাক্ষ্য আইনের ৯৫ ধারায় বলছে যে দলিলের ব্যবহৃত ভাষা যদি নিজে থেকেই সরল হয় আর দলিলে উল্লেখিত বিষয়াবলীর সাথে যদি ইহা প্রযোজ্য না হয়, তথাপি সেই বিষয় যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই বিষয়ের অর্থ সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে। তাহলে সাক্ষ্য আইনের ৯৫ ধারায় আমরা শিখলাম যে দলিলের যে ভাষা ইহা যদি তার বিষয়ের সাথে সংশ্লিষ্ট নাও হয়, তথাপি যে এই বিষয়টি কি অর্থে ব্যবহৃত হইয়াছে ইহা দেখাইবার জন্য সাক্ষ্য দেওয়া যেতে পারে। এখন শিখবো আমরা সাক্ষ্য আইনের ৯৬ ধারা। ৯৬ ধারা বলছে, দলিলের ব্যবহৃত ভাষা কতিপয় ব্যক্তি বা বস্তুর মধ্যে যদি একটি বা একজন ব্যক্তির প্রতি প্রযোজ্য হইয়াছে বলে দেখানো হয়, উপরুক্ত ব্যক্তিগণের মধ্যে কার প্রতি সেই ভাষা প্রযোজ্য হইয়াছে সেই ক্ষেত্রে সাক্ষ্য দেওয়া যেতে পারে। তাহলে আমরা ৯৬ ধারাতে শিখলাম, দলিলের ব্যবহৃত ভাষা কতিপয় ব্যক্তি বা বস্তুর মধ্যে যদি একটি বা একজন ব্যক্তির প্রতি প্রযোজ্য হইয়াছে বলে দেখানো হয়, উপরুক্ত ব্যক্তিগণের মধ্যে কার প্রতি সেই ভাষা প্রযোজ্য হইয়াছে সেই ক্ষেত্রে সাক্ষ্য দেওয়া যেতে পারে। এখন শিখবো আমরা ৯৭ ধারা। সাক্ষ্য আইনের ৯৭ ধারায় বলছে, যখন দলিলের ব্যবহৃত ভাষা বিদ্যমান দুইটি বিষয় সমষ্টির অংশ হয় কিন্তু সামগ্রিকভাবে উহা উপরুক্ত দুই বিষয়ের কোনটির প্রতি প্রযোজ্য নয় মর্মে প্রতীয়মান হয়, এইরূপ সাক্ষ্য দেওয়া যাইতে পারে যা দ্বারা প্রতীয়মান হয় যে দুইটি বিষয়ের মধ্যে কোনটির প্রতি ইহা প্রয়োগ করতে চাওয়া হইতেছে সেই সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে। ৯৭ ধারায় বলছে, দলিলের ভাষাটি যদি দুইটা বিষয় সমষ্টির মধ্যে হয়ে থাকে কিন্তু ইহা সামগ্রিকভাবে দুই বিষয়ের কোনটিকে দেখানো হয়েছে ইহা বুঝানো না হইয়া থাকে, সেক্ষেত্রে ইহা কোন বিষয়ের প্রতি প্রয়োগ করা হইয়াছে সেই সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাইবে। এখন শিখবো আমরা সাক্ষ্য আইনের ৯৮ ধারা। সাক্ষ্য আইনের ৯৮ ধারায় বলছে, দলিলের ভাষা যদি অস্পষ্ট হয় অথবা সাধারণত বোধগম্য নয় এইরূপ বর্ণলিপি হয় অথবা বিদেশি কোনো ভাষা হয়, প্রচলিত কোনো ভাষা হয়, কারিগরি বিষয়ক হয় অথবা আঞ্চলিক কোনো ভাষা হয়, বিশেষ কোনো শব্দ হয়, তাহলে সেই শব্দের অর্থ বোঝার জন্য সাক্ষ্য দেওয়া যেতে পারে। তাহলে আমরা ৯৮ ধারাতে শিখলাম, দলিলের ভাষা যদি অস্পষ্ট হয় অথবা সাধারণত বোধগম্য নয় এইরূপ বর্ণলিপি হয় অথবা বিদেশি কোনো ভাষা হয়, প্রচলিত কোনো ভাষা হয়, কারিগরি বিষয়ক হয় অথবা আঞ্চলিক কোনো ভাষা হয়, বিশেষ কোনো শব্দ হয়, তাহলে সেই শব্দের অর্থ বোঝার জন্য সাক্ষ্য দেওয়া যেতে পারে। এখন শিখবো আমরা সাক্ষ্য আইনের ৯৯ ধারা। ৯৯ ধারায় বলছে, দলিলের পক্ষ নয় এইরূপ কোনো ব্যক্তি অথবা ব্যক্তিগণের প্রতিনিধি। ৯৯ ধারাতে বলছে, দলিলের পক্ষ নয় এইরূপ কোনো ব্যক্তিবর্গ অথবা তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি, স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধিরা এমন কোনো বিষয়ে সাক্ষ্য দিতে পারে যে যার দ্বারা প্রতীয়মান হইতে পারে যে উক্ত দলিলের লিপিবদ্ধ শর্তাবলীর রদবদল করিয়া একই সময়ে একটি চুক্তি সম্পাদিত হইয়াছে। তাহলে আমরা ৯৯ ধারায় শিখলাম, দলিলের পক্ষ নয় এইরূপ কোনো ব্যক্তিবর্গ বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি এমন কোনো বিষয়ে সাক্ষ্য দিতে পারে যে যা দ্বারা প্রতীয়মান হয় যে উক্ত দলিলে লিপিবদ্ধ শর্তাবলীর রদবদল করিয়া একই সময়ে হইয়াছিল। এখন শিখবো সাক্ষ্য আইনের আমরা ১০০ ধারা। সাক্ষ্য আইনের ১০০ ধারায় বলছে, উইল সম্পর্কে উত্তরাধিকার আইনের বিধান সমূহ সংরক্ষণ। ১০০ ধারাতে বলছে, উইল সম্পর্কে উত্তরাধিকার আইনের বিধান সমূহ সংরক্ষণ। এই অধ্যায়ে বিধৃত কোনো বিধান ১৯২৫ সনের উত্তরাধিকার আইনের কোনো বিধানকে প্রভাবিত করিয়াছে এইরূপ মনে করা যাইবে না। তাহলে আমরা ১০০ ধারাতে শিখলাম, উইল সম্পর্কে উত্তরাধিকার আইনের সংরক্ষণ। এ অধ্যায়ে বিধৃত কোনো বিধান উইল ব্যাখ্যা সম্পর্কে ১৯২৫ সনের উত্তরাধিকার আইনের কোনো বিধানকে প্রভাবিত করিয়াছে এইরূপ মনে করা যাইবে না। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।